আছো? তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আর আজকে আমার মুডটা অফ দেখতেই পাচ্ছো, কারণ বাড়ি চলে যাবো, একটুকু ভালো লাগে না। তো চিলি ব্লক অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের প্রচণ্ড পরিমাণে ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10টা, এখন ছাদে এলাম সব। কালকে কিছু কিছু বেঁচেছে, আরও খাবার নতুন করা হয়েছে, তো সবাই মিলে এখানে খাচ্ছে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আশা করি চান টান করে তখন বেরিয়ে যাবো, বাড়ি যাবো। ঠিক আছে, তো ঠিক আছে, দেখতে থাকো, পাশে থাকো। বাড়ি চলে যাচ্ছি, ভালো তো থাকবে। চলো টাটা। শোনো বলতো দাদু, চায়ের দোকান কোনটা? হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আর আশা করি ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড হ্যাপি আছো। আমিও ভালো নেই, আমি ভালো নেই এই কারণেই, কারণ কালকে বাড়ি চলে এসেছি আর একটুকু মন ভালো লাগছে না। এতদিন থেকেছি ওদের সাথে, এত মজা করেছি, তো বাড়ি এসে আমার একটুকু ভালো লাগছে না সত্যি বলছি। অবশ্য এক দুদিন যাক, তারপর মন খারাপটা কাটবে। খুব মনটা খারাপ লাগছে সবার জন্য, কুচকুটার জন্য। তো আর বাড়ি এসে তো ঘরের যাচ্ছা তাই অবস্থা, চারিপাশে এখন ঘরটা অন্ধকার বলে তোমরা দেখতে পাচ্ছ না, এপাশে দেখো জামা কাপড়ের কী অবস্থা। তো গোটা ঘরে অনেক কাজ আছে, ঘর পরিষ্কার করতে হবে, হাজবেন্ড বাজারে যাচ্ছে। আর এখন বাজে 9:30, ভাত বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর আমার সোনা এখন ঘুম থেকে উঠলো, যেহেতু এত চেঁচামেচিতে ভিড় ভাড়টাতে ওর ভালো করে ঘুম হয়নি। এই দেখো আমার সোনা, সোনা গুড মর্নিং বলো। আর ওরও একদম শরীরটা খারাপ, কারণ এতদিন রাত জাগা হয়েছে, ঠিক মতো খাওয়া হয়নি। তো ঠিক আছে চলো, আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আর কি বলবো, আর মনটা খারাপ, কালকে ও আমি দুজন মিলেই কেঁদেছি দুপুরবেলায় শুয়ে শুয়ে, এত সবার জন্য মন খারাপ করছিল, ভাল লাগছিল। ঠিক আছে তো চলো, সমস্ত কাজ করে নিই, হাজবেন্ড আবার বাজারে গেছে, ও আসবে এক্ষুনি। তো সব কাজ করে ঠরে তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো, গুড ইভিনিং। এখন বাজে 6টার মতো, 6টা বাজেনি, 5:30 বাজে, হয়তো সন্ধ্যা হয়নি এখনো। আমি দেখো চপ বানিয়েছি, ভেজিটেবল চপ তো খাচ্ছি, চপ বানিয়ে এখন। ঠিক আছে তো খেয়ে নিই, পরে কথা বলছি।